हेलो पार्ल अफ लाइफ चैनले तुम्हारे सबाई के स्वागत जानिए आजकेर ब्लग शुरू करছি। আর আজকে একটা স্পেশাল জিনিস বানানো হবে, আর সেটা কিভাবে বানানো হবে সেটাই তোমাদেরকে দেখানো হবে। তো সেই জিনিসটা হচ্ছে গিয়ে কেক। দিদি বানাবে মেইনলি, তো ও আগে কোনো দিন ক্রিম কেক বানায়নি। এর আগে বানিয়েছিল, সেটা হচ্ছে ক্রিসমাস কেক যেরকম হয় এমনি ক্রিম ছাড়া যে কেকগুলো হয়, তো ওইগুলোই বানিয়েছিল। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমার জামাইবাবুর জন্মদিন, তো ওই জন্যই কেক বানানোটা। আর ও কয়েকদিন আগেই ওটিজিটা কিনেছে, তো এর আগে ওটিজিতে কেক বানায়নি, এটাই ফার্স্ট টাইম ওটিজিতে কেকটা বানাবে। তো তার জন্য মানে আমরাও খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম ক্রিম কেকটা কেমন হবে যায় না। আর আগেই বলে রাখছি যে আমরা কেউই কিন্তু প্রফেশনাল নই, তো আর কোথাও কেক বানানো ঠানো শিখিও নি, জাস্ট ওই টুকটাক মানে আইডিয়া থেকেই জাস্ট বানানো। তো চেষ্টা করব যাতে খুব ভালো হয়, আর তোমরাও দেখে মানে বাড়িতে যদি বানাও তো বানাতে পারবে। ও হচ্ছে রেডিমেড মানে ব্যাটার যেটা হয় কেকের, তো সেটাকে কিনে এনেছে, তো ওটা দিয়েই বানানো হবে। আর হুইপিং ক্রিমের যে পাউডারটা থাকে সেটাও সব কিনে এনেছে। আজকে যা যা মেনু হবে, যা যা রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করো ভিডিওটা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে দেখতে থাকো। আমি চলে এসেছি দিদির ফ্ল্যাটে, জাস্ট একটু আগেই আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিদি সব কিছু রেডি করেই ফেলেছে, আর ব্যাটারটা ওর গোলা হয়ে গেছে। ব্যাটারটার জন্য ও তো একটা রেডিমেড মানে চকলেট ব্রাউনির পাউডার কিনে এনেছিল, সেটা তো তোমাদেরকে বলেইছি আগে, যে প্যাকেটটা তোমরা সামনে জাস্ট দেখতে পেলে। তো ওইটা তোমরা নিজেরাও কিনে নিতে পারো বাড়িতে, তাহলে খুবই কম টাইমে তোমরা রেডি করে ফেলতে পারবে ব্যাটারটা। এমনকি এটার মধ্যে চিনিও মেশাতে হয় না, সব কিছুই দেওয়াই থাকে, জাস্ট দুধের মধ্যে গুলেই ব্যাটারটা তৈরি করতে হয়। তো এখন একটা কাপের মধ্যে ও চিনি গুলে নেবে, আর এটাকে কেকের মধ্যে চিনি গোলা জলটা মাঝে মধ্যে স্প্রে করতে হয়, কারণ কেকটা বানানোর সময় ওটা মাঝে মধ্যে ড্রাই হয়ে যায়। তো তখন এইটা স্প্রে করলে কেকটা ঠিকঠাক থাকে, নরম সফট থাকে। তো তার জন্য এটা দিয়ে দিচ্ছে। আর আমাদের কাছে হচ্ছে ওই স্প্রে বটলটা নেই, তো ওই জন্য অয়েল ব্রাশটা দিয়েই ওটাকে ব্রাশ করে নেবে কেকের মধ্যে। তো ওটা দিয়েই মিক্স করে রাখছে। আর এরপরে যে ব্যাটারটা বানিয়েছে ওটাকে মাইক্রোওভেনে ঢোকাবে। আর এখানে তোমরা হুইপিং ক্রিম আর ফুড কালারের প্যাকেটটা রাখা আছে, ওটা দেখতে পাচ্ছ। এটা সামনে যেটা আছে এখন, এটা হচ্ছে ফুড কালার। এখানে অনেকগুলো কালার থাকে, তো এটা দিয়েই ক্রিমের কালারগুলো বানানো হয় নানান কালারের। আর এটা হচ্ছে হুইপিং ক্রিমের প্যাকেট। তো এটা হুইপিং ক্রিমটা মানে একটা পাউডার হিসেবে থাকে, ওই পাউডারটা দুধের মধ্যে গুলে তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে ওটাকে ইলেকট্রিক বিটারে ভালো করে ফেটাতে হয়, ওইভাবেই ক্রিমটা তৈরি হয়। তো সেটা করা হবে, ওটাও তোমরা পরে দেখতে পাবে। এখন ওই কেকের ব্যাটারটাকে ওটিজিতে ঢোকাবে, আর ওটিজিতে দেওয়ার আগে কেক মোলটাকে এরকম করে নিলে মানে যদি কোনো বাবলস থাকে ভেতরে, তো সেই বাবলসগুলো বেরিয়ে যায়, তো তার জন্য এরকম করে নিতে হয়। আর ব্যাটারটা এই কেক মোল্ডে দেওয়ার আগে চারিপাশটাতে অয়েল ব্রাশ করে নিতে হয়, তাহলে যখন রেডি হয়ে যাবে কেকটা, তো তারপরে ওটা কেক মোল্ড থেকে বের করতে অসুবিধা হবে না। তো সেই জন্য অয়েল ব্রাশ করে নিয়ে এরকম করে বাবলসগুলো ভেতর থেকে বের করে নিয়ে তারপরে ওটিজিতে দিতে হয়। এখন হুইপিং ক্রিমটা রেডি করা হচ্ছে। তো ইলেকট্রিক বিটারে এরকম একটা সাইডে ঘোরাতে লাগে, কারণ অপোজিট সাইডে ঘোরালেই তাহলে যে হাওয়াগুলো ভেতরে ঢুকেছে তো ওটা আবার বেরিয়ে যাবে, তখন যে ফ্লাফিনেসটা হয়েছে ক্রিমের মধ্যে সেটা আবার মানে চলে যাবে। তো এই জিনিসটা আমরাও জানতাম না। তো আমরা ফার্স্টে এরকম করে অপোজিট ডাইরেকশনে ঘোরাচ্ছিলাম, তো তখন দেখছিলাম যে কিছুই হচ্ছে না, আবার ওটা জলের মতন ওরকম তরল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওটাকে করে করে নিজেরাই বুঝেছি অভিজ্ঞতা থেকে যে এক সাইডেই ঘোরাতে লাগবে। তো তোমরা এই ভুলটা করবে না, এক সাইডে ঘোরাবে, তাহলে দেখবে আস্তে আস্তে ঘন হচ্ছে, তখন মানে ভেতরে হাওয়াটা ঢোকে আর ওটা তত ফ্লাফি হয় ক্রিমটা। এখন ক্রিমটা রেডি হয়ে গেছে, তো ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে দিদি ক্রিমটাকে। আর ক্রিমটা ফ্রিজে না ঢুকিয়ে বাইরে রাখলে কিন্তু আবার ওইটা যে ঘন ভাবটা ক্রিমের সেটা চলে যাবে, আর ক্রিমটা আবার ওরকম লিকুইড মতো হয়ে যাবে। তো সেই জন্য ফ্রিজে রাখতে লাগে। আর ততক্ষণে এটা হয়ে গেছে কেকটা, ওটাকে বের করে একটা টুথপিক দিয়ে দেখতে হবে যে ওটা ঠিকঠাক হয়েছে নাকি আর একটু টাইম লাগবে। তো সেটাই দিদি চেক করে নেবে এখন টুথপিক দিয়ে। তো কেকটা হয়ে গেছে, এবারে মোল্ড থেকে কেকটাকে বের করতে হবে। কেকটাকে মোল্ড থেকে বের করে একটা উল্টানো থালার ওপরে রাখা হয়েছে যাতে সুবিধা হয়। তো এটার ওপরে এবারে হুইপিং ক্রিমটা দিয়ে পুরো একটা লেয়ার করা হবে, তো তার ওপরে ডিজাইনটা করা হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে করা হয়। ক্রিমটা প্রায় পুরো লাগানো হয়ে গেছে, আর ওপরটা যতটা পারছে ও স্মুথ করার চেষ্টা করছে। আর সাইডগুলোতে ক্রিমটা লাগিয়ে তারপরে একটা পাওয়া যায় খাঁচকাটা টাইপের থাকে, তো ওটাকে ধরে জোরে স্পিডে এটা ঘোরালে তো কেকের সাইডগুলো পুরো ডিজাইন হয়ে যায় ওরকম। এবারে কেকের সাইডটাতে চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করা হবে, জাস্ট ওপর থেকে একটু ড্রপ ফেলে ফেলে। তো সেই জন্য চকলেট সিরাপটা ফ্রিজে আছে, তাই আমি চকলেট সিরাপটা নিয়ে যাচ্ছি টেবিলে। এটা হচ্ছে আমুলের চকলেট সিরাপ, তো তোমরাও এটা ইউজ করতে পারো কেক বানানোর সময়। এখানে সব নজল সেটগুলো রাখা আছে। আর এই যে দেখছো অরেঞ্জ কালারের ছিল খাঁচকাটা সাইডগুলোতে, তো ওটা দিয়েই সাইডগুলো ডিজাইন করা হয়েছে। এগুলো পুরো সেট পাওয়া যায়, সামনে মেজারমেন্ট কাপটাও রয়েছে। তো দিদি একদম পুরো সেটটাই কিনে নিয়েছে, আর ও এরকমই ওর যেটা শখ হয় বানাবে, ও তখন সব যা যা লাগবে একদম পুরো প্রফেশনালদের মতো সব কিছু কিনে নেয়। তো ওরকমই ও যা যা কেক বানাতে লাগে একদম এ টু জেড সব কিছু ও কিনে নিয়েছে। তো এখন চকলেট সিরাপটা দিয়ে সাইডগুলোতে ডিজাইন করছে। এরকম সাইডগুলো দিয়ে মাঝখানে মাঝখানে একটু বেয়ে বেয়ে পড়বে, তো ওটাই বেশ ভাল লাগে দেখতে। এই জায়গাগুলো বাদ পড়ে গেছে তো ওখানটাতে আবার দিচ্ছে। এখন ক্রিমটার মধ্যে খুব সামান্য পরিমাণে রেড ফুড কালার মেশানো হয়েছে, তারপর এরকম একটা কালার এসছে। তো এই ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপরে কেকটার ধারগুলোতে ডিজাইন করা হবে। আর কোন নজেলটাকে চুজ করবে কোন ডিজাইনের জন্য সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা নজেল থাকে। তো এবার তুমি কীরকম করতে চাও তো সেরকমই নজেল ভেবেচিন্তে চুজ করতে হবে। তো দিদি এটা চুজ করেছে, ওই আর কি ডিজাইনটা করবে, তো ওই জন্য ওই দেখে রেখেছিল আগে থেকে যে কীভাবে কোনটা দিয়ে কীরকম কী ডিজাইন করা যাবে। তো এখন কেকটার ধারগুলোতে ওরকম ডিজাইন করছে ও। তো তোমরা দেখতে থাকো কীরকম ভাবে কেকটাকে ডিজাইন করা হয়। এই জায়গাটাতে ডাবল করে দিল, কারণ এখানটাতে ও গোলাপ ফুল আর তার পাতা করবে মাঝখানটাতে, তো ওই জন্য এই সাইডটাতে ডাবল করে দিয়েছে, আর ওই দিকটা সিঙ্গেলই থাকবে এরকম। এখন যেটুকু পুরনো ক্রিম বেঁচেছিল ওটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে এখন রেড কালারটা দিয়ে দেবে, যাতে গোলাপ ফুলের কালারটা হয় আরও গাঢ় লাল রঙটা। আর ওটার মধ্যে আরেকটু হোয়াইট ক্রিমও দিয়ে দেবে। আর ড্রপারে করে তোমরাও এটা করতে পারো, পাইপিং ব্যাগের মধ্যে সাইডটাতে একটুখানি রেড কালার দিয়ে দিয়ে তারপরে ক্রিমটা সাদা ক্রিমটা আলাদা করে দিচ্ছে। তো তার জন্য ওটা দিয়ে যখন ডিজাইনটা করা হবে তো একটা সাইড বেশি গাঢ় রেড আর আরেকটা সাইড হালকা এরকম লাগবে। তো ওই ডিজাইনটা খুব ভাল লাগে দেখতে। केकटा प्राय पुरो रेडी हो ही गेछे। ओ जस्ट आर जेखाने जेखाने पाता देवा जाए किना देखछे। तो ओभारऑल लुकटा केकटार एरकम लागछे देखते। आर किछुई करा होबे ना, माझखाने शुधु ओर हाजबैंडेर नामटा ओ लिखे देबे, कारण जेहेतु ओर हाजबैंडेर जन्मदिन आर सेई उपलक्षे केकटा बानानो। तो तैरी हওয়ার पर एरकमই लागছে। আর নামটা লেখার पर কীরকম লাগছে সেটাও তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। আর আজকে জামাইবাবুর বার্থডে উপলক্ষে যা যা রান্না হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। পোলাও, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, ফিশ ফ্রাই, তারপরে চিংড়ি মাছের মালাইকারি আর সরষে ইলিশ, চিকেন, এগুলো হয়েছিল মেইনলি। সাথে চাটনি, পাপড় আর মিষ্টি ছিল। আর এই সাইডে স্যালাড রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কেকটাও দেখতে পাচ্ছ, কেকটা নাম লেখার পর ঠিক এরকম লাগছিল দেখতে। আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, তো কোল্ড ড্রিঙ্কস রয়েছে গ্লাসে আর ওই সাইডে রয়েছে জল। তো এত কিছু আইটেম বানানোর একটাই কারণ হচ্ছে আমার জামাইবাবু অনেক দিন ধরে বলতো যে জামাইবাবুর জন্মদিন পালন করে না, তো সেই জন্য দিদি এইবারে যেহেতু জামাইবাবু এতবার বলতো সেই জন্য এবারেও এত কিছু রান্না করে কেক ঠেক বানিয়ে একেবারে দেখিয়ে দিয়েছে যাতে ওকে আর কিছু বলতে না পারে। তো জানি না এত কিছু একসাথে খাওয়া সম্ভব কি না। তো জামাইবাবু আসবে একটু পর, তারপর খেতে বসবে। আর আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।